কোভিড অতিমারির সঙ্গে যুদ্ধ করতে করতে ১৬-১৭ মাস পার। গত ১৬-১৭ মাসে অনাথ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে পিতৃমাতৃহীন সন্তানরা। এতদিন পর এ নিয়ে কেন্দ্রীয় সরকারের হেলদোল দেখা গেল। শনিবার মোদী সরকারের ঘোষণা, কোভিডে অনাথ শিশুদের দায়িত্ব নিচ্ছে কেন্দ্র, তাদের পড়াশোনা সহ অন্য সব ব্যবস্থা করা হবে। এরই পাশাপাশি অনাথ শিশুদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছে মোদী সরকার। অনাথ শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলবে কেন্দ্র, ২৩ বছর বয়স হলে অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা দেওয়া হবে, ১৮ বছর বয়স হলে মিলবে উচ্চশিক্ষার ঋণ স্টাইপেন্ড, ১৮ বছর পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধাও থাকছে। কোভিডে অনাথ শিশুদের ভরণ পোষণের বিষয়টি নিয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তা করতে শুক্রবারই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, তারপরই এ নিয়ে তৎপরতা শুরু হয়। কোভিডে অনাথ শিশুদের তথ্য পোর্টালে আপলোড করার নির্দেশ, সমস্ত রাজ্য সংস্থাকে নির্দেশ দেয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, বাবা ও মায়ের মধ্যে একজন মারা গেলেও তথ্য আপলোডের নির্দেশ। কোভিডে বেকারত্ব, গরিবি, পেশা পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে শিশুদের অনাথ হয়ে যাওয়ার মতো একটি স্পর্শকাতর ইস্যু সেভাবে উঠেই আসেনি, না কেন্দ্র না সামাজিক সংগঠন, কেউই এ নিয়ে হেলদোল দেখায়নি। কোভিডের দ্বিতীয় ঢেউতে দেশে ৫৭৭ শিশু অনাথ, সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছে কেন্দ্র। গত ১৫ মাসে এই সংখ্যাটা ২০০০-এর বেশি হতে পারে। মনস্তত্ত্ববিদরা বলছেন কোভিডে বাবা মায়ের মৃত্যুতে শিশুদের যে প্রভাব পড়েছে তা সহজে মুছে ফেলা সম্ভব নয়। বাবা মায়ের ক্ষেত্রেও এই পরিস্থিতি কতটা ভয়াবহ বিভিন্ন ঘটনায় তার সামনে এসেছে। ১৫ই মে ভবানীপুরে শিশু সন্তানকে ফেলে পালাতে গিয়ে ধরা পড়ে যান শিশুর বাবা। কোভিড আক্রান্ত হয়েই উদ্বেগে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রাজ্য প্রশাসন কোভিডে পিতৃমাতৃহারা শিশুদের নিয়ে কি ভাবছে? মা বাবা দুজনই আক্রান্ত, কেউ দেখার নেই। ওই বাচ্চাটি আমাদের সা হোমে আছে, অর্থাৎ অ্যাডপশন হোমে আছে, যেখানে সিক্স ইয়ার্সের কম। অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলা যে আমাদের আধিকারিক আছে তাদের মাধ্যমে এবং সিডাব্লিউসি যেটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে তারাও কিন্তু এই বিষয়ে সচেতন এবং অ্যালার্ট রয়েছে, যাতে কোনো রকম এই ঘটনা এলে তারা তাৎক্ষণিক কি অ্যাকশন নেবে সে এসওপিটাও যেমন বলা আছে। কোভিডে অনাথ শিশুদের জন্য আলাদা করে কাউন্সেলিং চালু করা উচিত, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে এই আবেদন জানাচ্ছেন মনস্তত্ত্ববিদরা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করলো রাজ্য। হেল্পলাইনে ফোন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে অনাথ শিশুর যাবতীয় দায় দায়িত্ব নেবে রাজ্য। কোভিডে অনাথ শিশুদের জন্য সরকারকে উদ্যোগী হতে বলেছে সুপ্রিম কোর্ট, আর তারপরই রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই বিশেষ উদ্যোগ। রাজ্যে ইতিমধ্যেই ৩টি ঘটনায় শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই আত্মীয়রা আর্থিক কারণে শিশুদের দায়িত্ব নিতে চায় না, সেজন্য মাসিক টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।